অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহের দুটি রাজযোগ। যে মহা রাজযোগের জন্য ভৌতিক এবং দৈবিক কৃপা দুটি কিন্তু আপনি পাবেন। যদি আপনার বাই বার্থ চার্ট অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি আপনার এই দুইটি রাজযোগ থাকে, আপনি যত গরিব পরিবারে জন্মান না কেন, যতই অবস্থা আপনার খারাপ থাক না কেন, আপনি একদিন উচ্চ শিখরে পৌঁছাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কিন্তু আপনাদেরকে দেখতে হবে আপনাদের রাশিচক্রে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন আছে। প্রথম কথা, বৃহস্পতি আপনাদের নিচস্থ নয় তো? বৃহস্পতি আপনাদের অষ্টমীতে নয় তো? বৃহস্পতি গ্রহের সঙ্গে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, বা অশুভ নক্ষত্রে বসে নেই তো, বা অশুভ গ্রহের সঙ্গে একত্রে অবস্থান করছে না তো? এটা বিশেষ দেখা দরকার। তাহলে কি হবে, বাই বার্থ চার্ট যদি আপনাদের জন্মকুণ্ডলিতে এই দুইটি রাজযোগ থাকে, তাহলে আপনারা ভৌতিক সুখ এবং দৈবিক কৃপা দুটি আপনারা কিন্তু পাবেন। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। অনেকে বলে না যে আপনি খুব দায়িত্ব নিয়ে বলছেন, হ্যাঁ আমি জোর গলাতে বলছি, কিন্তু আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি শুনবেন আমি কি বলছি। এই দুটি রাজযোগ তখনই কাজ করবে এবং সেই সেই লগ্নেরই কাজ করবে, সেটা আগে দেখবেন। প্রথম কথা হচ্ছে, আমি আসি এই প্রথম যে রাজযোগটি, সেটা হচ্ছে গজকেশরী রাজযোগ। তার আগে আপনাদেরকে জানাই, বৃহস্পতি যাদের রাশিচক্রে খারাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আসে, এবং মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে বিবাহের কারকগ্রহ হচ্ছে বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতি যদি আপনার ড্যামেজ থাকে, তাহলে আপনার বিবাহিত জীবনে সমস্যা আসবে, এবং সেই জন্য আপনাকে বৃহস্পতির কৃপা পাওয়ার জন্য আপনাকে সেই মতন কাজ কিন্তু করতেই হবে। তো আমি এই নিয়ে পরে ভিডিও দিব, বৃহস্পতিকে স্ট্রং করার জন্য কি করবেন, যারা মহিলারা আছেন যাদের বৃহস্পতি কমজোর তারা কি করবেন তাও আমি বলবো। তো আজকে শুরু করি প্রথম রাজ্য, সেটা হচ্ছে গজকেশরী রাজ্য। দেখুন, এই রাজ্যটি একমাত্র কাজ করবে আপনার ঠিক কর্কট লগ্নের জন্য, ধনু লগ্নের জন্য এবং আপনার মীন লগ্নের জন্য, এবং এর সাথে সাথে আপনার রাশিচক্রে যদি কেন্দ্রে বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে, এবং কেন্দ্রে চন্দ্রের যদি অবস্থান থাকে সেক্ষেত্রে কিন্তু এই রাজযোগটি বিশেষ লাভবান কিন্তু আপনারা পাবেন। এটা প্রথম দেখা দরকার। আর পাশাপাশি বৃহস্পতি যেন আপনাদের অস্তমিত না হয়, নিচস্থ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতরূপে সুফল পাবেন। যাদের রাশিচক্রে গজকেশরী যোগ আছে তাদের ক্ষেত্রে অভাবনীয় সাফল্য কিন্তু আসবে, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অভাবনীয় সাফল্য আসবে। এবং যাদের গজকেশরী যোগ আছে কিনা, তারা কোনো সময় মিথ্যা কথা বলবেন না। আমি এটা বলছি, মিথ্যা কথা বলবেন না, গুরুজনদেরকে শ্রদ্ধাভক্তি করুন, পিতা মাতা এবং আপনার থেকে বয়সে যারা বড় বা বাস্তবে যে গুরু তাদের সঙ্গে সম্মান প্রদর্শন করুন, এবং আপনার জ্ঞান অর্থ হলো বলে সেটাতে আপনি অহংকারে ফেটে পড়বেন না। এই অহংকারে ফেটে পড়লে কী হবে জানেন, বৃহস্পতির অশুভ প্রভাবগুলো আপনার মধ্যে এসে কিন্তু পড়বে, অর্থাৎ তখন কিন্তু শুভ প্রভাবগুলো কিন্তু পাবেন না। যদি আপনি অত্যাধিক অহংকারী হয়ে যান, বৃহস্পতি যদি আপনার প্রচুর ধন দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, আপনার রাশিচক্রে বৃহস্পতির অবস্থান বলে আপনারা যারা অসহায় ব্যক্তিরা আছে তাদেরকে কিছু হলো অর্থ সাহায্য করুন, যারা পড়াশোনাতে করতে পাচ্ছে না অর্থের অভাবে তাদেরকে, যারা টিচাররা আছেন তারা ফ্রিতে তাদেরকে পড়ান, এবং ভালো জ্ঞান যদি থাকে সেই জ্ঞান আপনারা দান করুন তাদের জন্য কাজে লাগে, এবং মদ্যপান এবং পেঁয়াজ রসুন মাংস এই সকল খাবার খাবেন না। অর্থাৎ সাত্ত্বিক আহার যতটা গ্রহণ করবেন ততদিক কিন্তু শুভ। যদি আপনার রাশিচক্রে
এই গজকেশরী রাজযোগ যদি আপনার থাকে সেক্ষেত্রে, এবং আমি বারবার বলছি এটা যেন বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু এই শুভ ফল কিন্তু পাবেন। এবং বিশেষ করে কর্কট লগ্ন, মীন লগ্ন, ধনু লগ্নের ক্ষেত্রে এটা শুভ ফল প্রদান করে। এরপরে আপনাদেরকে বলি দ্বিতীয় যে রাজ্য, সেটা হচ্ছে হংস রাজ্য। হংস রাজ্য, এই রাজ্যটি আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু দিবে। অর্থাৎ এক্ষেত্রে আমি কিন্তু গজকেশ রাজ্যের কথা বলছি না, হংস রাজ্যের কথা বলছি। সেক্ষেত্রে আপনারা যাদের রাশিচক্রে আছে এবং বৃহস্পতি আপনাদের কেন্দ্রে এবং ত্রিকোণে থাকা দরকার, অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম দশম বা লগ্ন নবম এই পঞ্চম নবম এই স্থানে কিন্তু বৃহস্পতি থাকা দরকার, তবেই কিন্তু আপনারা এই হংস মহাপুরুষ রাজ্যকে, এটা যদি থাকে কি না, আপনি জিরো থেকে হিরো হবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, হংস মহাপুরুষ রাজ্য যদি আপনার বাই বার্চার যদি থাকে এবং আপনার যদি কর্কট লগ্ন হয় বা আপনার যদি ধনু লগ্ন হয় বা মীন লগ্ন হয় এবং আপনার যদি বৃহস্পতি উচ্চস্থ থাকে এবং বৃহস্পতি শুভ পজিশনে থাকে, কেন্দ্রতে থাকে বা ত্রিকোণে থাকে, আপনারা নিশ্চিত রূপে যত গরিব পরিবারে জন্মগ্রহণ করেন না কেন, যত আপনার আর্থিক অনটন থাক না কেন, আপনি একদিন সেরা সেরা কিন্তু হবেন। আপনি নিজেই ভাবতে পারবেন না যে আপনি কোন জায়গাতে গিয়ে পৌঁছেছেন। বৃহস্পতি কি করে জানেন? বৃহস্পতি আমাদের কোন সময়টাকে নির্দেশ করে, লাইফে 60 থেকে 72 বছর বয়স পর্যন্ত এই সময় টাইম পিরিয়ডটা কিন্তু বৃহস্পতির আন্ডারে কিন্তু থাকে। অর্থাৎ 60 বছর থেকে 72 বছর পিরিয়ড অবধি আমরা কিন্তু বৃহস্পতি গ্রহের অধীনে থাকি। দেখবেন যারা এই যে 60 বছর থেকে 72 বছরের মধ্যে যারা বহুত উঁচু জায়গা থেকে গেছে, এমনকি রাজনৈতিক ক্ষেত্রে বলুন প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছে, তাদের জানবেন যে হরোস্কোপে জুপিটার খুব ভালো পজিশনে আছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এ কথাটা, জুপিটার আপনার ফেভারেবল আছে। ফেভারেবল না থাকলে আপনারা কিন্তু এত বড় জায়গাতে যেতে পারবেন না। এবং ঠিক 60 থেকে 72 বছরের মধ্যে আপনাদের জীবনে আসবে সুখের ছায়া। তো এখানে আপনাদেরকে জানাই, দেখুন আপনারা যারা বৃহস্পতি যাদের কমজোর আছে তারা কি করবেন, তাদের ক্ষেত্রে আমি বলি যাদের বৃহস্পতি কমজোর আছে তারা অবশ্যই সোনা বা পিতলের আংটি আপনারা তর্জনীতে কিন্তু লাগান। সোনা বা পিতলের আংটি আপনারা তর্জনীতে লাগান এবং আপনারা নিশ্চিত রূপে দেখুন এই লাগানোর পরে আপনারা কিন্তু ভালো ফল, বৃহস্পতির শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং যাদের এই কিনা সম্ভব হচ্ছে না তারা অবশ্যই হলুদ কাপড় এর মধ্যে হলুদ নিয়ে সেটা আপনারা বাহুতে লাগান এবং 21 দিন অন্তর অন্তর সেই হলুদ কাপড়টিকে আপনারা চেঞ্জ করুন। দেখবেন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি যাদের ফেভারেবল নয় তারা কিন্তু তাদের ক্ষেত্রে বৃহস্পতির ফেভার চলে এসছে। এবং আপনারা গুরুজনদের ক্ষেত্রে সম্মান করুন, মাতা পিতারকে সহযোগিতা করুন, মাতা পিতার দেখাশোনা করুন। আপনার যে বাস্তবে যে গুরু তাদের ক্ষেত্রে যথেষ্ট আপনারা দেখাশোনা করুন, দেখবেন বৃহস্পতির সুফল আপনারা কিন্তু পাবেন। এবং আপনারা অবশ্যই যাদের বৃহস্পতি খারাপ আছে তারা অবশ্যই আপনার যাকে ভালো লাগবে, যে জ্যোতিষ ভাইকে ভালো লাগবে, আপনারা অবশ্যই পোকরাজ ধারণ করবেন। কিন্তু আমি বারবার বলছি আপনারা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে আপনারা এই পোকরাজ ধারণ করবেন। নিজে থেকে কেউ বললো আপনি পোকরাজ ধারণ করে নিলেন, হিতে বিপরীত হবে, আমি এটা আপনাদেরকে বলছি। আপনারা অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজার কাছে পরামর্শ নিন যে আপনার বাই বার্চাত বৃহস্পতি কেমন আছে, বৃহস্পতি পজিশন কেমন, সেটা দেখার পর আপনারা বৃহস্পতির প্রতিকার প্রতিবিধান করুন। এবং তার সাথে সাথে আপনারা যদি অশ্বত্থ গাছের নিচে বৃহস্পতিবার করে যদি আপনারা জল দিতে পারেন এবং প্রদীপ জ্বালাতে পারেন,
তাহলে কিন্তু অশ্বত্থ গাছে দেখাশোনা করতে পারেন, বৃহস্পতি গ্রহের শুভ ফলগুলো কিন্তু আপনাদের মধ্যে আসবেই আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে কৌশিকরা এই কথাটা বলছি। এবং যাদের বাই বারচাঁদ বৃহস্পতি ভালো আছে কিনা, তারা জিরো থেকে হিরো কিন্তু হবে। কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু দেখা গেল আপনার জন্ম, খুব কঠিন পরিস্থিতি, কিন্তু একটা সময় আসবে আপনারা আকাশ ছুঁবেন। হ্যাঁ, বৃহস্পতি এমনই এক গ্রহ যেটা আপনাদের ক্ষেত্রে, যাদের রাশিচক্রে এই দুইটি রাজযোগ আছে, অর্থাৎ গজকেশরী এবং পঞ্চমহাপুরুষ রাজযোগ, হংস মহাপুরুষ রাজযোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দিবেই দিবে। তো যাদের এই বৃহস্পতি নিয়ে কোনো জানার ব্যাপার থাকে অবশ্যই আপনারা কমেন্টস করুন। কিন্তু তার আগে আপনারা আমার এই প্রোগ্রামটি আপনারা ভালো করে শুনুন। আমি কি বলেছি এই দুইটি রাজ্য কোন কোন জায়গাতে কাজ করবে? আমি বারবার বলছি, কেন্দ্রে কাজ করবে এবং ত্রিকোণে কাজ করবে। কর্কট রাশি, ধনুরাশি এবং মীন রাশিতে এই বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করবে। এবং গজকেশরীর মধ্যে আপনার চন্দ্র যদি বিষরাশির ক্ষেত্রে, বিষরাশির ঘরে অবস্থান করে, সেক্ষেত্রে এই গজকেশরীর ডবল বেনিফিট কিন্তু আপনারা পাবেনই পাবেন। এবং যাদের হংস মহাপুরুষ রাজযোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে জীবনে একটা সময় উচ্চ শিখরে পৌঁছাতে বাধ্য, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত হওয়ার কিন্তু যোগ থাকে, হয়তো কেউ ভাবতেই পারে না। এবং আপনারা গরিবদেরকে সহযোগিতা করুন, গরিবদেরকে কিছু হলেও অর্থ প্রদান করুন, এবং যারা পড়তে পারছে তাদেরকে কিছু সাহায্য করুন।